বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 1899 খ্রিস্টাব্দে, মৃত্যু 1970 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি বিশিষ্ট নাম। ব্যোমকেশ বক্সী স্রষ্টা তো বটেই, এছাড়া লিখে গেছেন অজস্র ছোট গল্প, দুর্দান্ত কয়েকটি ঐতিহাসিক উপন্যাস, কিশোরদের জন্য গল্প এবং চিত্রনাট্য। আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অন্য স্বাদের ভূতের গল্প, ভূত ভবিষ্যৎ। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 16 বৈশাখ 1357 বঙ্গাব্দে, অর্থাৎ এপ্রিল 1950 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে সাহিত্যিক গোপী দুলাল, কমলা এবং নন্দ দুলাল। গল্প পাঠে মীর, কমলার ভূমিকায় শ্রী, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে ভূত ভবিষ্যৎ। গভীর রাতে টেবিলের ওপর ঝুঁকে বসে উপন্যাসখানা লিখছিলাম। টেবিলের এক কোণে মোমবাতিরা গোলে গোলে পড়ছিল। হঠাৎ চোখ তুলে দেখি প্রেত সামনে এসে দাঁড়িয়েছে। কলম রেখে দৃঢ় স্বরে বললাম, আমি পারব না। প্রেত কাতর চোখে আমার পানে চেয়ে রইল। মিনতি ভরা গলায় বলল, আপনি দয়া না করলে আমার আর উপায় নেই, মেয়েটা নষ্ট হয়ে যাবে, পাড়ার ছোড়াগুলো তার পেছনে লেগেছে। প্রীতির কণ্ঠস্বর ঘষা ঘষা। গ্রামোফোন রেকর্ডে গান শুরু হবার আগে যেরকম শব্দ হয় অনেকটা সেই রকম। আমি বিরক্ত হয়ে বললাম, তা আমি কি করব, আপনি অন্য কারুর কাছে যান না। প্রীত বলল, আর কার কাছে যাব, সবাই চোর, আপনি দয়া করুন। ভূতের কথায় মনটা একটু নরম হল। সত্যি বটে, আমি দেনার দায়ে লুকিয়ে আছি, কিন্তু তবু চুরি যে করব না এ বিশ্বাস ভূতেরও আছে। বললাম, আচ্ছা আপনি ওই মেয়েটাকে কিংবা তার বাপকে আপনার কথা বললেই পারেন, তারা নিজের ব্যবস্থা নিজেই করবে, আমাকে কেন? প্রেত একটি গভীর নিঃশ্বাস ফেলল। মোমবাতির শিখা একটু নড়ে উঠল। সে বলল, চেষ্টা কি করিনি, আমাকে দেখেই ভয়ে হাউ মাউ করে উঠল, তারপর বাড়িতে ওঝা ডেকে ঝাড়িয়েছে, ওদিকে আবার আর যাবার উপায় নেই। রাত প্রায় 12টা। আমি ফুঁ দিয়ে বাতি নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। প্রীত সঙ্গে সঙ্গে এসে তক্তপোষের পাশে বসল। করুণ স্বরে বলল, দয়া করুন, আপনার কল্যাণ হবে। বড় বিপদে পড়েছি। আমি একজন সাহিত্যিক, বাজারে নাম হয়েছে, কিন্তু নাম হলেই সাহিত্য বাজারে টাকা হয় না। ফলে একদিন যারা বন্ধু ছিলেন তারা মহাজন হয়ে দাঁড়িয়েছেন, আমাকে দেখলেই মুখ ভার করেন কিংবা তাগাদা করেন। বন্ধুত্বের দাক্ষিণ্য যখন একেবারে শুকনো হয়ে গেল, তখন স্থির করলাম কলকাতা থেকে অন্তত কিছু দিনের জন্য গা ঢাকা দেব। ভাগ্যক্রমে একজন প্রকাশক একটি উপন্যাস লেখার বরাত দিলেন, কিছু অগ্রিমও আদায় করলাম। সেই অগ্রিমের টাকা নিয়ে কলকাতা থেকে সরে পড়েছি এবং পশ্চিমবঙ্গের একটি শহরে জীর্ণ খোলার ঘর ভাড়া নিয়ে বাস করছি। উপন্যাস শেষ না হওয়া পর্যন্ত ফিরব না। আমার খোলার ঘরের জানলা ভাঙা,
খাবরার ছাউনিও ছেঁড়া। আসবাবের মধ্যে পোকায় কাটা তক্তপোষ, নড়বড়ে টেবিল ও একটি টুল। যিনি ঘরটি ভাড়া দিয়েছেন তিনি পাশেই পাঁচিল ঘেরা মস্ত বাড়িতে থাকেন, মহাজনী কারবার আছে। এ জগতে মহাজনী কারবার কিংবা বই প্রকাশের ব্যবসা না করতে পারলে বেঁচে সুখ নেই। মহাজন নিকুঞ্জবাবুর চোখ দুটি বড় সন্দেহপ্রবণ। এক মাসের ভাড়া আগাম নিয়ে থাকতে দিয়েছেন অল্প দূরে একটি সস্তা রেস্তোরাঁ, সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। প্রথম তিন দিন বেশ নির্বিঘ্নে কেটে গেল। উপন্যাস লেখা শুরু করে দিয়েছি। খোলার ঘরে যে উপদেবতার যাতায়াত আছে তা জানতে পারিনি। চতুর্থ দিন রাতে আলো নিভিয়ে শুতে গেলাম। আমার অভ্যাস, বিছানায় শুয়ে একটি বিড়ি সেবন না করলে ঘুম আসে না। দেশলাই জ্বালতেই চোখে পড়ল কে একজন তক্তপোষের পাশে বসে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে। দুটো আগ্রহ ভরা চোখ। চমকে বলে উঠলাম, কে? সঙ্গে সঙ্গে মূর্তিটা মিলিয়ে গেল। আবার দেশলাই জ্বাললাম, কেউ নেই। ভাবলাম ভুল দেখেছি, অনেকক্ষণ ধরে লিখলে এমন হয়, চোখের ভ্রান্তি। বিড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। আমার স্নায়ু দুর্বল নয়, ভূতের ভয় করি না। ভূত থাকে থাক, তাকে ভয় করার কোনো কারণ নেই। ভূতের চেয়ে মানুষকেই ভয় বেশি। পরদিন সকালে রাতের কথা আর মনেই থাকল না। সারাদিন উপন্যাস লিখলাম। উপন্যাসে প্রেমের প্রগতি দেখাচ্ছি। আমার হিরো একেবারে নিচু স্তর থেকে আরম্ভ করেছে। এক ম্যাথর কন্যার প্রতি অবৈধভাবে আকৃষ্ট হয়ে তাকে পৈশাচ বিবাহ করার চেষ্টা করছে। পৈশাচ বিবাহের প্রকৃত অর্থ জানতে হলে দয়া করে অভিধান দেখুন। গল্পটা বেশ জমে উঠেছে। তারপর রাতে যথারীতি তক্তপোষে শুয়ে বিড়ি খেয়ে ঘুমোবার উপক্রম করলাম, কিন্তু ঘুমোতে হল না। হঠাৎ চটকা ভেঙে শুনলাম ঘষা ঘষা গলায় কে যেন বলছে, ঘুমোলেন নাকি? হ্যাঁ? অন্ধকারে কিছু দেখা গেল না, কিন্তু মনে হলো যিনি প্রশ্ন করলেন তিনি তক্তপোষের পাশে বসে আছেন। কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি কে? উত্তর এলো, কি বলে পরিচয় দিই, যখন বেঁচেছিলাম তখন নাম ছিল নন্দদুলাল নন্দী। বললাম, খাসা নাম। আপনি তাহলে প্রেত? প্রেত বলল, হ্যাঁ, কিন্তু আপনি ভয় পাবেন না, আমার কোনো বদ মতলব নেই। আমি একটা হাই তুলে বললাম, বদ মতলব থাকলেও আপনি আমার কোনো অনিষ্ট করতে পারবেন না, আপনি তো হাওয়া। তবে আমি ভয় পেয়ে নিজে নিজের অনিষ্ট করতে পারি বটে। প্রেত নিঃশ্বাস ফেলে বলল, তা বটে। মনে পড়ল দেশলাইয়ের বাক্সটা মাথার কাছেই আছে, সেই দিকে হাত বাড়িয়ে বললাম, আমার সঙ্গে কিছু দরকার আছে কি? প্রেত বলল, দরকার এমন কিছু নয়, ওই কথা কইবার লোক পাই না, আপনি সজাতেই তাই।
দেখলাম প্রেতের অবস্থা আমারই মতো। সম্ভবত বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়েছে। বিছানায় উঠে বসে দেশলাই জ্বালতে যাব এমন সময় সে বলল, দেশলাই জ্বালবেন কেন? আপনার আপত্তি আছে? হঠাৎ আলো জ্বললে একটু অসুবিধে হয়। তবে থাক, কাল আপনার চেহারাটা এক মুহূর্তের জন্য দেখেছিলাম, ভালো করে ঠাউর করতে পারিনি, যাকে থাক। কিছুক্ষণ চুপচাপ, ভাবলাম বেচারা কথা কইবার লোক পায় না, স্বজাতি পেয়ে আলাপ করতে এসেছে, আমারই কিছু বলা কওয়া দরকার। তা আপনি কি এই কাছে পিঠে কোথাও থাকেন? পাশে পাঁচিল ঘেরা বাগানে পুরনো নিম গাছ আছে, তাতেই থাকি। তাই নাকি? আপনিও নিকুঞ্জবাবুর ভাড়াটে? তা কত ভাড়া দিতে হয়? প্রেত রসিকতা বুঝল না, বলল, বাড়ি বাগান একদিন আমারই ছিল, আমার প্রপৌত্রের কাছে নিকুঞ্জ পাল কিনেছে। বটে, আপনার প্রপৌত্র বেঁচে আছেন বুঝি? হ্যাঁ, তার অবস্থা বড় খারাপ হয়ে গেছে। প্রপৌত্র? তাহলে আপনি আন্দাজ 80-90 বছর আগে ছিলেন? সিপাহী যুদ্ধের সময় আমি ছিলাম, মুচ্ছুদ্দির কাজে পয়সা করেছিলাম, ভেবেছিলাম সাত পুরুষ বসে খাবে, কিন্তু। প্রীতির কথা শেষ হল না। আমি অভ্যাসবশত অন্যমনস্ক ভাবে একটি বিড়ি মুখে দিয়ে ফস করে দেশলাই জ্বাললাম। প্রেতের ভয় পাওয়া চেহারাখানা ক্ষণিকের জন্য দেখা গেল, তারপর সে হাওয়ায় মিলিয়ে গেল। আবার হয়তো আসবে ভেবে কিছুক্ষণ বসে বিড়ি টানলাম, কিন্তু প্রেত আর এলো না। তারপর কয়েক রাত তার দেখা পাইনি। এদিকে আমার উপন্যাস দ্রুত এগিয়ে চলেছে, হিরো এখন এক রজকন্যার কৌমার্য হানির উদ্যোগ করছে, এরপর আসবে গোপকন্যা। স্থির করেছি এইভাবে ধাপে ধাপে তুলে হিরোকে এক সিনেমার অভিনেত্রীর সঙ্গে বিয়ে দিয়ে ছাড়ব। উপন্যাসের নাম রেখেছি স্বর্গের সিঁড়ি। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর বাতি জ্বালিয়ে লিখতে বসেছিলাম, খুব মন লেগে গিয়েছিল, তাই সময়ের কোনো হিসেব ছিল না। মনোজগতে নিরঙ্কুশ ভ্রমণ করতে করতে হঠাৎ পা পিছলিয়ে শক্ত মাটিতে ফিরে এলাম। দেখি টেবিলের অপর পারে দাঁড়িয়ে প্রেত মিটিমিটি হাসছে। আজ প্রেতকে প্রথম ভালো করে দেখলাম, সূক্ষ্ম মূর্তি, তবু চেহারার মধ্যে অস্পষ্টতা কিছুই নেই, গায়ে ফিতে বাঁধা মির্জাই, মেটে মেটে রং, সরু পাকানো গোঁফ, চোখ দুটি সজাগ প্রাণবন্ত, বয়স আন্দাজ 55, নিতান্তই সেকালের বাঙালি চেহারা। প্রেত বলল, কি লিখি এত? বললাম, উপন্যাস। সে কাকে বলে, আমাদের সময় তো ছিল না। উপন্যাস কি তা বুঝিয়ে দেওয়ার পর প্রেত সাগ্রহে বলল, ও রূপকথা, বলুন না শুনি। সংক্ষেপে গল্পটা বললাম,
শুনে ভূত বলল, বললাম, ছি ছি বললে চলবে কেন? এটা না হলে বই কাটে না। যা হোক, তা কদিন আসেননি যে? প্রেত বলল, আপনি অদ্ভুত লোক, অন্য লোক ভূত দেখলে আঁতকে উঠে, আপনি গ্রাহ্যই করেন না। বললাম, সে রাতে আচমকা দেশলাই জ্বেলেছিলাম, তাই রাগ হয়েছিল বুঝি? রাগ নয়, চমকে গিয়েছিলাম। চমকে গেলে আর শরীর ধারণ করা যায় না। খাতা টেনে নিয়ে বললাম, আচ্ছা আজ আপনি আসুন, পরিচ্ছেদটা শেষ করতে হবে। মাঝে মাঝে আসবেন, গল্প স্বল্প করা যাবে। আচ্ছা। প্রেত চলে গেল। তারপর প্রেত প্রায় প্রতি রাতেই আসে। কিছুক্ষণ গল্প গুজব হয়, তারপর আসুন বললেই হাওয়ায় মিলিয়ে যায়। এ আমার সাপে বর হয়েছে, এখানে এসে মানুষ প্রতিবেশীর সঙ্গে ইচ্ছে করেই আলাপ পরিচয় করিনি। তার পরিবর্তে যা পেয়েছি তা মোটেই অবাঞ্ছনীয় নয়। প্রেতের সঙ্গে যতটুকু ইচ্ছা মেলামেশা করি, স্বাদ মিটলেই তাকে চলে যেতে বলি, সে চলেও যায়। মানুষ প্রতিবেশীকে এত সহজে তাড়ানো যেত না। ঘন্টা ধরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায়। আমার ভূতই ভালো। একদিন ভূত জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি সংসার করেছেন? বললাম, সংসার মানে বিয়ে? সর্বনাশ, একলা শুতে ঠাঁই পাই না, শঙ্করাকে ডাকে। ও কাজটি আমাকে দিয়ে হবে না। ভূত একটু হাসল। কিছুক্ষণ যেন অন্য মনস্ক থেকে হঠাৎ বলল, দেখুন আপনার সঙ্গে এ কদিন মেলামেশা করে বুঝেছি আপনি সজ্জন, চোর ছ্যাঁচোর নন। আমি অনেক দিন থেকে আপনার মতো একজন মানুষ খুঁজছি। আমার একটি অনুরোধ আছে, আপনাকে রাখতে হবে। ভূত যে নিছক আমার সঙ্গ লাভের জন্য নয়, একটা মতলব নিয়ে আমার কাছে ঘোরাঘুরি করছে তা এতদিন বুঝতে পারিনি। বোঝা উচিত ছিল, মুচ্ছুদ্দির প্রেতাত্মা বিনা প্রয়োজনে কারোর সাথে ঘনিষ্ঠতা করবে, এটা মনে করাও অন্যায়। সাবধানে বললাম, কি অনুরোধ? ভূত তখন টেবিলের ওপর কনুই রেখে নিজের ও বংশের ইতিকথা বলতে আরম্ভ করল। আন্দাজ করলাম, কাঁকড়া বিছের ল্যাজে যেমন হুল থাকে, অনুরোধটা আছে গল্পের শেষে। নন্দদুলাল নন্দী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের সঙ্গে ব্যবসা করে প্রচুর উপার্জন করেছিল। জমিদারি, বাগান, ক্ষেত, বালাখানা সবই হয়েছিল। তার যখন 53 বছর বয়স তখন সিপাহী বিদ্রোহের গণ্ডগোল আরম্ভ হল। এদিকে যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা বিশেষ ছিল না, কিন্তু যা টাকা আছে তার আশঙ্কার শেষ কোথায়? একদিন গভীর রাতে নন্দদুলাল একটি পিতলের ঘটিতে 100 মোহর পুড়ে বাগানের নিম গাছ তলায় পুঁতে রাখল। আর সবই যদি যায়, 100 আকবরী মোহর তো বাঁচবে। মিউটিনির হাঙ্গামা এদিকে আসলো না বটে, কিন্তু অরাজকতার সময় হঠাৎ একদিন নন্দদুলালের বাড়িতে ডাকাত পড়ল। নন্দদুলালের হৃদযন্ত্র দুর্বল ছিল, সে বেবাক হার্ট ফেল করে মারা গেল। ডাকাতেরা লুটপাট করে চলে গেল। তারপর ক্রমে দেশ ঠান্ডা হল, শান্তি শৃঙ্খলা ফিরে এলো। নন্দদুলাল হিসেবি লোক ছিল, তাই তার আমলে চাল বেশি বাড়তে পায়নি।
তা ছেলে যশোদা দুলালের আমলে বাবুয়ানি বাড়ল। আগে দোল দুর্গোৎসবের সময় হরি কীর্তন কথকতা হতো, এখন বাই নাচ শুরু হল। তারপর তার ছেলে ব্রজদুলাল এসে বিলাসিতা চরম করে ছেড়ে দিল। জুতোয় মুক্তোর ঝালর লাগিয়ে বাইজির পল্টন পুষে 100 টাকার নোটের ঘুড়ি উড়িয়ে সে যখন পৃথিবী থেকে বিদায় নিল তখন লক্ষ্মীও বিদায় নিয়েছেন। বাকি আছে শুধু বাগান ঘেরা বাড়িখানা। ব্রজদুলালের ছেলে গোপী দুলাল নিরীহ মানুষ, বাপের ভুক্তাবশিষ্ট এঁটো পাতায় যতদিন পারল চলল, শেষ পর্যন্ত তাকে বাড়ি বিক্রি করতে হল। তারপর গত 20 বছর ধরে গোপী দুলাল বাড়ির বিক্রয় মূল্য নিয়ে এবং সামান্য কাজকর্ম করে অতি দীনভাবে সংসার চালাচ্ছে। তার স্ত্রীর মৃত্যু হয়েছে, একমাত্র কন্যার বয়স 21, কিন্তু এখনো তার বিয়ে দিয়ে উঠতে পারেনি। উপরন্তু কয়েক বছর যাবৎ তাকে দুরন্ত হাঁপানি রোগে ধরেছে। গল্প শেষ হলে জিজ্ঞাসা করলাম, আপনার প্রপৌত্র মানে গোপী দুলাল বাবু এখানেই থাকেন? প্রেত বলল, হ্যাঁ, বেনি পাড়ার একধারে একটা ভাঙা বাড়িতে পড়ে আছে, তারও বেশি দিন নেই, তাকে কালে ধরেছে। আর তো কিছু নয়, গোপী দুলাল মরলে মেয়েটা ভেসে যাবে বলে করুণ নিঃশ্বাস ফেলল। সন্দেহ হল প্রেত বুঝি ঘটকালি করছে। মনকে শক্ত করে বললাম, দেখুন আমি আগেই বলেছি বিয়ে করবার মতো অবস্থা আমার নয়, আপনি ও অনুরোধ করবেন না। প্রেত তাড়াতাড়ি বলল, না না ও অনুরোধ করছি না, আমি বলছিলাম আপনি যদি দয়া করে মোহরগুলো গোপী দুলালের কাছে পৌঁছে দেন তাহলে সে মেয়েটার বিয়ে দিয়ে মরতে পারে। অবাক হয়ে বললাম, মোহরের ঘটি কি এখনো নিমতলায় পোঁতা আছে নাকি? প্রেত বলল, হ্যাঁ, মরার আগে কাউকে বলে যেতে পারলাম না, যেমন পুঁতেছিলাম তেমনই পোঁতা আছে, তাই তো নিম গাছে ছাড়তে পারি না। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। আশ্চর্য এই যে ভূতের কথায় তিল মাত্র অবিশ্বাস জন্মাল না। 100 আকবরী মোহর, আকবরী মোহরের দাম কত জানি না, কিন্তু বর্তমানকালে 100 মোহরের দাম 10,000 টাকার কম হবে না। ক্ষীণ কণ্ঠে বললাম, এত সোনা এর দাম যে অনেক। ভূত বলল, সেই জন্যেই তো কাউকে বিশ্বাস করতে পারিনি। এক আপনি বসা। চমকে উঠলাম, আমি আমি কি করব? ভূত মিনতির স্বরে বলল, ঘটিটা খুঁড়ে বার করতে হবে, বেশি খুঁড়তে হবে না, হাতখানি খুঁড়লেই পাওয়া যাবে। কিন্তু খুঁড়বে কে? আমি। ভূতের চোখ নীরবে অনুরোধ জানালো। আমি চটে গিয়ে বললাম, বেশ ভূত তো আপনি, ও বাগান এখন নিকুঞ্জ পালের দখলে, সে আমাকে খুঁড়তে দেবে কেন? আর আমি বা তাকে বলবো কি? বলবো, মশাই আপনার বাগানে মোহর পোতা আছে তাই খুঁড়তে এসেছি, এটা বলবো? ভূত বলল, না না, আপনি দিনের বেলা যাবেন কেন? দুপুর রাতে চুপি চুপি পাঁচিল ডিঙিয়ে নিম গাছটা বাড়ি থেকে অনেক দূরে বাগানের এক কোণে, রাতে বাগানে কেউ থাকবে না। আমি বিড়ি ধরাবার উপক্রম করে বললাম,
মাফ করবেন, আমার দ্বারা হবে না। ওই রাতের বেলা পরের বাগানে যদি ধরা পড়ি ঠ্যাঙে দড়ি পড়বে। নিকুঞ্জপাল এমনিতেই আমাকে সন্দেহের চোখে দেখে, আমি পারবো না। দেশলাই জ্বাললাম। তারপর কয়েক রাত্রি পর পর ভূতের সঙ্গে ঝুলোঝুলি চলল। আমি অটল, ভূত ও না ছোড়বান্দা। আমি যত বলি পারবো না, ভূত ততই বলে দয়া করুন, দয়া করুন। যে রাতে দৃশ্য নিয়ে আরম্ভ করেছিলাম তারপরও কয়েক রাত কেটে গেল। হঠাৎ দেশলাই জ্বালিয়ে ভূতকে তাড়াবার চেষ্টা করলাম, কিন্তু ভূতের এখন দেশলাই অভ্যেস হয়ে গেছে। কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেলেও আবার ফিরে আসে এবং কাতর কণ্ঠে বলে, দয়া করুন, দয়া করুন, সৎবংশের মেয়ে নষ্ট হয়ে যাবে। আমার অবস্থা সঙ্গীন হয়ে উঠল। রাতে ঘুম নেই, সারা রাত ভূতের সঙ্গে তর্ক করি, উপন্যাস লেখা বন্ধ হয়ে গেছে। একদিন মরিয়া হয়ে বললাম, বেশ রাজি আছি, কিন্তু আমাকেও মোহরের ভাগ দিতে হবে। ভূত মুচ্ছুদ্দি সে খানিক বিবেচনা করে বলল, বেশ, আপনি 5% দালালি পাবেন, 5খানা মোহর আপনার। অতঃপর আর না বলবার উপায় রইল না। 5খানা মোহর মানে 500 টাকা। 500 টাকার জন্য অতি বড় দুঃসাহসী কাজ করবেন না এমন সাহিত্যিক কজন আছেন? আমার দুঃখ এই যে বাকি 95টি মোহর হজম করতে পারবো না। পেটের দায়ে কুৎসিত উপন্যাস লিখি বটে, কিন্তু চুরি করতে পারবো না। তাছাড়া চুরি করে যাব কোথায়? নন্দদুলাল মুচ্ছুদ্দির হাত এড়াবো কি করে? রাত 2:30 সময় প্রেতের পেছন পেছন বাইরে গেলাম। আকাশে কৃষ্ণপক্ষের এক ফালি চাঁদ ছিল, তারই আলোয় পাঁচিল টপকিয়ে নিকুঞ্জপালের বাগানে ঢুকলাম। ভূত দেখে যা হয়নি তাই হলো। বুকের ভিতর দুম দাম শব্দ হতে লাগল। ভূত দেখিয়ে দিল এক জায়গায় কয়েকটা কোদাল শাবল পড়ে রয়েছে। একটা কোদাল তুলে নিলাম। ভূত পথ দেখিয়ে নিম গাছ তলায় নিয়ে গেল। নিম গাছ তলায় একটা জায়গায় আঙুল দেখিয়ে ভূত কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তদারকি করতে লাগল। আমি খুঁড়তে আরম্ভ করলাম। চারিদিকে নিশুতি, কোথাও সাড়া শব্দ নেই। মনে হল আমিও মানুষ নই, কোন সূক্ষ্ম জগতের বাসিন্দা। আধ ঘন্টার মধ্যে ঘটি নিয়ে নিজের ঘরে ফিরে এলাম। ঘটির গায়ে সবুজ রঙের কলঙ্ক, কিন্তু ভেতরে 100 নিষ্কলঙ্ক আকবরি মোহর ঝকমক করছে। ভূত আত্মাভিমান সহ একটা ভুরু তুলে বলল, কি বলেছিলাম? আমার গায়ে তখন কালঘাম ঝরছে। ফস করে দেশলাই জ্বালিয়ে আমি একটা বিড়ি ধরালাম। ভূতকে বেশি আশকারা দেওয়া ভালো নয়। পরদিন সকালবেলা আবার ঘটি খুলে দেখলাম, স্বপ্ন নয়, মায়া নয়, মতিভ্রম নয়, সত্যি 100 মোহর। তার ভেতর থেকে 5টি মোহর সরিয়ে রেখে 95টি পুঁটলিতে বেঁধে নিয়ে বাইরে বেরোলাম। আর দেরি নয়, সোনার মোহ বড় মোহ, বেশিক্ষণ কাছে রাখলে হয়তো লোভ সামলাতে পারবো না। বেনেপাড়ার এক প্রান্তে গোপী দুলালের বাড়ি খুঁজে বার করলাম। নোনা ধরা চটা ওঠা বাড়ি, তার সামনে ঝাঁকড়া চুলো একটি ছোকরা
শীষ দিতে দিতে পায়চারি করছে। আমি দরজার কড়া নাড়তেই ছোকরা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে কেটে পড়ল। একটি মেয়ে এসে দরজা খুলে দিল, তারপর অপরিচিত ব্যক্তি দেখে একটু ভেতর দিকে সরে গিয়ে চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল। মৃদু স্বরে বলল, কাকে চান? বাবা বাড়ি নেই। বুঝলাম গোপী দুলালের আইবুড়ো মেয়ে, গায়ের রং ফর্সা, মুখখানি নরম ও সুশ্রী, সর্বাঙ্গে ভরা যৌবন, কিন্তু চোখে মুখে আতঙ্ক, যেন নিজের যৌবনের ভয়ে সবসময় ভয় পেয়ে আছে। পরনে বোধ করি বাপের একখানা আধময়লা ধুতি, গায়ে ব্লাউজের অভাব ঢাকা দেবার জন্য আঁচলটা বুকের ওপর দুই ফের করে জড়ানো। আমার গলা কে যেন চেপে ধরল, গলা ঝেড়ে বললাম, এটা কি গোপী দুলাল বাবুর বাড়ি? হ্যাঁ। তিনি বাড়ি নেই, কখন ফিরবেন? হাসপাতালে গেছেন, ফিরতে বোধ হয় দেরি হবে। ও, আমি একটু চিন্তা করে বললাম, তার সঙ্গে আমার বিশেষ দরকার ছিল, আমি ওবেলা আবার আসব, তাকে বলে দিও। মেয়েটি চকিতে চোখ তুলল। আচ্ছা। আমার খোলার ঘরে ফিরে গিয়ে একটার পর একটা বিড়ি টানতে লাগলাম, মাথা গরম হয়ে উঠল, দুই বান্ডিল বিড়ি নিঃশেষ হয়ে গেল। ভয় পাওয়া যৌবন, দুঃসহ অসহায় যৌবন, ভূতের সঙ্গে পরামর্শ করতে পারলে ভালো হতো, কিন্তু ভূত দিনের বেলা আসে না। বিকেলে আবার গেলাম, এবার দালালির মোহর পাঁচটিও নিয়ে গেলাম। মেয়েটি দরজা খুলে দিল, বলল, বাবার শরীর বড় খারাপ, দেখা করতে পারবেন না, কি দরকার আপনার? তার ঠোঁট কেঁপে উঠল। হঠাৎ জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? ভয়ে বিস্ফারিত চোখ তুলে নিচু কণ্ঠে সে বলল, কমলা। আমি বললাম, কমলা, তোমার বাবাকে বলো আমার কাছে তার কিছু টাকা পাওনা আছে, তাই দিতে এসেছি। দরজার ছায়া অন্ধকার থেকে সে বিহ্বল চোখে আমার দিকে চাইল, তারপর ছায়ার মতো অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল, আসুন। গোপী দুলাল বাবু বিছানায় আধশোয়া হয়ে হাঁপাচ্ছিলেন, অকাল বৃদ্ধ জীর্ণ মানুষ, চোখে উৎকণ্ঠা ভরা ক্লান্তি। আমি পাশে বসলে বললেন, আপনাকে টাকা পাওনা আছে বলে মনে পড়ে না তো? আমি বললাম, টাকার কথা পরে বলবো, এখন আমার একটা প্রস্তাব আছে। আমি আপনার স্বজাতি, ভদ্র সন্তান, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। গোপী দুলাল দিশাহারা হয়ে গেলেন। আমি বিস্তারিতভাবে নিজের পরিচয় দিলাম, তার হাঁপানি যেন আরো বেড়ে গেল। শেষে বললেন, কমলার বিয়ে দিতে পারবো, হে আমার আশার অতীত, আমার তো পয়সা নেই, আছে বই কি, এই যে। বলে আমি পুঁটলি খুলে 100 মোহর তার সামনে ঢেলে দিলাম। কমলাকে বিয়ে করেছি। শ্বশুর মশাই কিন্তু টিকলেন না,
বিয়ের পরদিনই মারা গেলেন। আকস্মিক ভাগ্যোন্নতি তার সহ্য হল না। কলকাতায় ফিরে এসে বন্ধুদের ঋণ শোধ করেছি, বই প্রকাশের ব্যবসা ফাঁদার আয়োজন করছি, উপন্যাসখানা ছিঁড়ে ফেলেছি, এবার একখানা রোম্যান্স ভরা ভদ্র উপন্যাস ধরব, যা পড়ে কমলা লজ্জা পাবে না। নন্দদুলালের সাথে আর একবার মাত্র দেখা হয়েছিল। আমি বলেছিলাম, কেমন, খুশি হয়েছেন তো? নির্লজ্জ প্রেত চোখ টিপে মুচকি হেসেছিল। দালালি একটু বেশি নিয়েছ। বলে অদৃশ্য হয়ে গিয়েছিল। ভূতের কৃপায় আমার ভবিষ্যৎ এখন বেশ উজ্জ্বল। শুনছিলেন ভূত ভবিষ্যৎ, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে মীর, কমলার ভূমিকায় শ্রী, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।